আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখানে আজকে দেখলাম যে এখানে তালা দেওয়া, এখানে কি আজকে মসজিদ কমিটি কি পদক্ষেপ নিয়েছে? মসজিদের যে পদক্ষেপ নেওয়া হয়েছে, আপনারা মসজিদের ভিতরে ইমাম মদ্দেব আর তিনজন নিয়ে পাঁচজনের একটা জামাত হয়, পাঁচজনের উপরে আর কোন লোক ভিতরে ঢুকতে পারবে না, নামাজ দার দার বাসায় পড়বে। আচ্ছা, বাইতুল মোকাররম কোন সবরাত উপলক্ষে কোন আয়োজন হবে না, কোনো কিছু হবে না, কোনো নামাজ হবে না, এটা যার যার বাসায় সে আয়োজন করবে, বাসায় নামাজ পড়বে। আর এখানে পাঁচজনের বেশি মসজিদে হয় না, পাঁচজন ইশারের নামাজ পর্যন্ত নেই, তারপর পরবর্তীতে আর কোন একটা লোক ভিতরে ঢুকবে। এই পদক্ষেপটা কারা নিয়েছে? এটা নিয়েছে ধর্ম মন্ত্রণালয়, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ সাহেবের। এটা সরকারি ভাবে সিদ্ধান্ত দিতে, এটা সরকারি ভাবে নির্দেশ, নির্দেশটা সরকারি ভাবে। আচ্ছা আচ্ছা, এর মধ্যে যে আরো অনেক লোকজন আসছে, হ্যাঁ, আপনারা তাদেরকে কি বলতেছেন এই কথাগুলি নাকি? হ্যাঁ, তাদেরকে বলতেছি, তাদেরকে বাইরে ঢুকে দিতে বলতেছি, যে ভিতরে ঢুকাই দিচ্ছি, তাদেরকে বলতেছি যে ভাই এখানে কোনো জামাত হবে না, কোনো কিছু হবে না, আজকে নবরাত উপলক্ষে আজকে কোনো জামাত হবে না, দার দার বাসায় আপনারা নামাজ পড়ুন, দার দার বাসায় নামাজ আদায় করুন, সবাই বাসায় আদায় করেন সরকারি নির্দেশ মোতাবেক। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ নুরুল হক। আপনি এখানে সিকিউরিটি সুপারভাইজার ইসলামিক ফাউন্ডেশন? আপনি তো দায়িত্বে আছেন ইসলামিক ফাউন্ডেশনের আন্ডারে, সিকিউরিটি সুপারভাইজার। আপনারা কয়জন মোট এখানে আছেন? আমরা বারো জন আছি, বারো জন মোট। আপনি এখানে প্রধান? আমি এখানে প্রধান। আপনি